মন্ত্রিসভার বৈঠক ছিল, বেশ কয়েকটি বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি ছাড়াও প্রেস কনফারেন্স রয়েছে আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী, উনি জরুরি কাজে একটু বাইরে যাচ্ছেন, এই জন্য ওনার বিষয়টা আগে একটু বলে নিক, পরে আমি বাকি মন্ত্রিসভার অন্যান্য সিদ্ধান্তগুলি সম্বন্ধে পরে বলছি। নমস্কার, শারদীয়া দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা রইল। আপনারা জানেন যে গত তিন দিন ধরে রাজ্যের পরিবহন ব্যবস্থা কিছুটা ব্যাহত হয়েছে, বেশ কিছু জায়গায় বাস সার্ভিস বন্ধ আছে এবং সেটা নিয়ে আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে এতটুকু আপনাদের মাধ্যমে জানাতে চাই, কোভিড-19 এই কারণে কেউই তার বাইরে নয়, আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্য তার বাইরে নয়, সমস্ত অংশের মানুষের কিছু না কিছু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের লড়াই চলছে, সরকার বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে, তো সেই ক্ষেত্রে এই কোভিড-19 যে ধরনের বিধিনিষেধ ছিল, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক ব্যবহার করা, এই সমস্ত জিনিসগুলো বাধ্যতামূলক, ভারত সরকারের নির্দেশ মোতাবেক আমাদের রাজ্য সেভাবে আমরা চেষ্টা করেছি আমাদের এটা মান্যতা করার জন্য। তো সেক্ষেত্রে প্রথমে পরিবহন ব্যবস্থার মধ্যে একটি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে গাড়ি চালাতে হবে, ভাড়া রাজ্য সরকার বাড়ায়নি। সে সময় তাদের বক্তব্য ছিল কিন্তু ভাড়া বাড়ায়নি, তারপরে তারা গাড়ি চালিয়েছে, ভাড়া বৃদ্ধি এসব নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদপত্রে এগুলো এসেছে এবং সেখানে যেহেতু সরকার ভাড়া বাড়ায়নি, সে জায়গাতে অবশ্যই তারা নিজের মতো করে ভাড়া বেশি নিলে সেটা দায়িত্ব তাদেরকে নিতে হবে, সরকার সেটা তার জন্য ব্যবস্থা নেবে। এবং এই মধ্যে একটা জিনিস প্রশ্ন এসেছিলো, আমরা বিভিন্ন এনফোর্সমেন্ট করেছি এবং যেখানে অভিযোগ পেয়েছি সেখানে আমরা গেছি, যে সমস্ত অভিযোগ সরাসরি যারা যাত্রীরা করেছে সেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি। এটা স্টেপ বাই স্টেপ এই সার্কুলারগুলো থ্রু গভর্নমেন্টের চিফ সেক্রেটারি মারফতে বেরিয়েছে। এর মধ্যে ধরুন বিমান পরিষেবাতে যেখানে তিনটে সিটের মধ্যে একটা সিট গ্যাপ দিয়ে, মাঝখানে সিট গ্যাপ দিয়ে দুটো সিটের করার কথা ছিল, দেখা গেছে সেখানে তিনটে সিটেই প্যাসেঞ্জার আসছে এবং সেখানে মাঝখানে তার ব্যতিক্রম হচ্ছে একটা পিপি কিট পরে মাঝখানে সিটে বসছে। রেল সার্ভিস আমরা চালু করেছি, সেই রেল সার্ভিসে দেখা গেছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না। তো এই ক্ষেত্রে যদিও আমি ভারতবর্ষে অন্যান্য অনেক রাজ্যে আমরা দেখেছি, কোথাও দেখছি বাসে ঝুলতে চলছে, তা অন্য দেশের অন্য রাজ্যের ভুল বা আমাদের কর্তব্য সেটা তো আমরা বলছি না। প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আমাদের সরকার, আমরা ভাড়া বাড়াইনি, সিদ্ধান্ত নিয়েছি সোশ্যাল ডিস্টেন্সিং, এর মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের একটা ব্যাখ্যাও আছে, তো সেখানে হয়তো কিছুটা গ্যাপ হয়েছে যাদের বোঝার মধ্যে। তো পরিষ্কারভাবে এর মধ্যে আজকে সারা দিন এরা আসেওনি, দাবি করেনি, আজকে বিভিন্ন সংগঠন থেকে, শ্রমিক সংগঠন থেকে শুরু করে বাস মালিকদের সংগঠন, আমাদের এবং আমাদের জিটিসি, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমার কাছে বিভিন্ন দফায় কয়েকটা গ্রুপ এসে আমাদের কাছে বিভিন্ন রকম এই ডেপুটেশনে মিলিত হয়েছিল। আমাদের বলা ছিল যে সরকার ভাড়া বাড়েনি, আপনাদের ভাড়া অযৌক্তিক এবং অন্যায়, তো সেখানে তারা মেনে নিয়েছে। সেখানে আগামী দিন যেখানে এর মধ্যে তাদের দাবি ছিল আমাদের ভাড়া বাড়ানো আমরা পাই না, এটা সত্য কথা যে ভাড়া না বাড়ালে যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হয়, 50% প্যাসেঞ্জার নিতে হয়, তাহলে তাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব, এটা সত্য কথা।
কিন্তু পাশাপাশি সরকার এও চিন্তা করেছে যে এই অবস্থাতে সমস্ত সাধারণ মানুষও অর্থনৈতিক দিকতে বিভিন্নভাবে মানুষের সেইভাবে আগের জায়গায় নেই, ভাড়া বাড়ালেই সাধারণ মানুষের উপরে তার আঘাত আসবে। এক্ষেত্রে আলোচনা ভিত্তিতে এতটুকু হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে এই নয়, আজকে সমস্ত কিছু আইন বিচার করে আলোচনা করার মাধ্যমে যে আজকেই চিফ সেক্রেটারির মাধ্যমে রাজ্যের সমস্ত পরিবহন যারা সঙ্গে যুক্ত তাদেরকে এই মেসেজ যাচ্ছে রিটার্ন, যে পুলিশের কাছে যাচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের ঠিক এটা নয়, সিট ক্যাপাসিটি সমস্ত গাড়ি চলতে পারবে, সিট ক্যাপাসিটি চলবে, মাস্ক কম্পালসারি, কোনো অবস্থাতে গ্যাপ না থাকে, সিট ক্যাপাসিটি এবং আলোচনা হয়েছে ক্যাবিনেটে, মাননীয় মুখ্যমন্ত্রীও এটা সম্মতি দিয়েছেন যে এই যে সিট ক্যাপাসিটি চলবে, ভাড়া কিন্তু সরকার এক টাকাও বাড়ায়নি, ওভারলোড মানে সিট ক্যাপাসিটির বাইরে কোনো প্যাসেঞ্জার টানতে পারবে না, পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেখানে এই সিট ক্যাপাসিটি এবং ভাড়া সমান আগে যা ছিল তা থাকবে, একজনও ভাড়া যদি বেশি প্যাসেঞ্জার নেয় তার জন্য যথাযথ যা ব্যবস্থা নেওয়ার দপ্তর তার দেবে। পাশাপাশি আজকের এই ডেপুটেশনের মাধ্যমে একটা অবশ্যই এসছে যে আমরা আপনারা জানেন যে আমরা সরকার আসার পরে বিগত সরকার ৬ বছর ধরে কোনো ভাড়া বাড়ায়নি, দেখা গেছে বেআইনিভাবে অটো তার যা নির্দিষ্ট ভাড়া ছিল গভর্নমেন্টে তার থেকে বেশি নিত, বিভিন্ন ভাড়া নিয়ে সমস্যা ছিল, কিন্তু আমরা উপলব্ধি করেছি যে দীর্ঘ ৬ বছর ভাড়া না বাড়ানোর কারণে সেখানে পরিবহন এই শিল্প সেখানে তারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ভাড়া বাড়িয়ে দিয়েছি অন জাস্টিফিকেশন মানে টোটাল মার্কেট সব প্রাইসের উপর চিন্তা করে, এই বছরে ২ বছর হয়েছে ভাড়া বেড়েছে, এখনও সেখানে আমরা তাদের দাবি ছিল আজকে আমাদেরকে বিভিন্ন এর আগে করেনি দাবি করেছে যে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ডিজেল পেট্রোলের দাম বেড়েছে, সেখানে তাদের ভাড়া বৃদ্ধি করার জন্য একটা আবেদনপত্র আমাদের কাছে আজকে পুট আপ করা হয়েছে। তো ঠিক আছে, এটা স্বাভাবিক কথা, আজকে পুট আপ করলে আজকে ভাড়া বাড়ানো যাবে না, সরকার সেটা বিবেচনা করবে, কমিটি ফর্ম করা হবে, কমিটি বিচার করবে, মার্কেটের যে প্রাইস এগুলোকে ডিসকাশন হবে এবং সে কমিটি সুপারিশ করার পরে সেটা ক্যাবিনেটে যাবে, ক্যাবিনেট পাস করবে, তারপরে ভাড়া বাড়ানোর প্রশ্ন হবে, এটা লম্বা এটা সময়ের প্রশ্ন, যতটা সম্ভব তাড়াতাড়ি করা যাবে। তো আমার বক্তব্য হচ্ছে সরকার অবিবেচক নয়, সরকার পরিবহন শিল্প তাদের বিরুদ্ধে নয়, সরকার শ্রমিকদের বিরুদ্ধে নয়, সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করতে পারে না, সবকে নিয়ে সবার সাথে সম্মিলিত আলোচনা করে যা বাস্তব সেটা সরকার করতে যাবে এবং সেটা নিশ্চিন্ত। তবে আপনাদের মাধ্যমে আমি আবারও যে আজকে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা অতি সত্তর এবং তাদের আলোচনা তারা মেনে গেছে আমার সঙ্গে কথা বলে, যে তাদের যদি সিট ক্যাপাসিটি হয় তাহলে তাদের ভাড়া আপাতত সিদ্ধান্ত মোতাবেক তারা চলবে, তো কালকেই সকাল থেকে বাস বেরোবে, আজকে রাত্রেবেলায় পুলিশের কাছে অলরেডি বোধহয় পৌঁছে গেছে ওরা। তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যের জনগণ যে তিন দিন যে অসুবিধা বোধ করেছে, সামনে পুজো, এটা স্বাভাবিক কথা, এটা সরকারের থেকে আমরা এটাকে মেনে নিতে পারি না, তবে সরকারকে না জানিয়ে কোনো আবেদন না করে কোনো রকম ডিমান্ড না করে তো শ্রমিক এই যে বাস মালিকরা গাড়ি বন্ধ করা এটাও সরকার ঠিকভাবে এটা মেনে নিতে পারে না। তো যাই হোক, আমি সবার কাছে আবেদন করবো এই সব কয়েক তিন দিনের অসুবিধার জন্য এবং সেখানে আমি বাস মালিকদের গাড়ি মালিকদের আবেদন করছি, আপনারা কালকের থেকে সকালে গাড়ি চালান এবং সিট ক্যাপাসিটি ভাড়া ১ পয়সা নিতে পারবেন না, আর সরকার আপনাদের দাবি যেটা করেছেন সরকার এটা সময় সাপেক্ষে সেটা সিদ্ধান্ত হবে। এটা সোশ্যাল ডিস্টেন্সের এখন আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন করে এসওপি দিয়েছে, নতুন করে এসওপি দিয়েছে, আগে যেমন আমরা ৪০ জন ২০ জনের বেশি করতে পারতাম না, এখন কিন্তু ২০০ পর্যন্ত জমায়েত করা যাবে, যেমন আমরা টাউন হলে মিটিং করেছি, আমাদের ১৫০ জন শিক্ষক দিবসে উপস্থিত ছিল, তাহলে আমরা কী করলাম, বলছে যদি ২০০ জনও থাকতে পারবে সেক্ষেত্রে ডিস্টেন্সটা বজায় রাখতে হবে, তো আমরা যেন ছোটো ছোটো হলে আমরা করিনি সেই জন্য বড়ো হলে করেছি ডিস্টেন্স মেনটেন করে। তো সোশ্যাল মিডিয়া এটা স্বাস্থ্য দপ্তর টপ্তর সবার সাথে আলোচনা করেই আজকেই মন্ত্রিসভাতে ডিটেলস আলোচনা হয়েছে, চিফ সেক্রেটারি রাতের মধ্যেই অর্ডার ইস্যু করছে। নমস্কার,
আজকে মন্ত্রিসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এর মধ্যে তিনটা আমি বলবো। এক নম্বর, স্বরাষ্ট্র দপ্তর 500 কনস্টেবল পোস্ট, ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 500 নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট অফ কনস্টেবল বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা, গ্রুপ সি এন্ট্রি, গ্রুপ সি পোস্টে তাদের জন্য সরাসরি মন্ত্রিসভা আজকে অনুমোদন দিয়েছে, এর মধ্যেই লোক নিয়োগ করার জন্য আজকে ক্যাবিনেট সম্মতি দিয়েছে। যদিও পোস্ট আরও ভ্যাকেন্ট আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেনের কারণে আপাতত আমরা 500 পোস্ট ফিল আপ করতে যাচ্ছি, এবং এটা হবে নিউ রিক্রুটমেন্ট রুলস, নিউ আরআর। একটু পরে বলব হোয়াট ইজ নিউ আরআর। এবং সেখানে এজ থাকবে 18 থেকে 24 বছর এবং 5 ইয়ার্স রিল্যাক্সেশন ফর এসসি এসটি। কোয়ালিফিকেশন মাধ্যমিক, এসসি এসটির ক্ষেত্রে ক্লাস 8 পাস, এবং এগুলি হবে ডাইরেক্ট বোর্ড, স্টেট বোর্ড ফর্ম করবে, সেই বোর্ডের মাধ্যমে এগুলি নিয়োগ করা হবে। আজকেই মন্ত্রিসভা এই অনুমোদন দিয়ে দিয়েছে। থাকবে এগুলি, আমরা আজকে 500 পোস্টের যেটা নিয়ম আছে এটা করবে, 500 পোস্টের জন্য আজকে মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে, ডিপার্টমেন্ট তার যে নিয়ম নীতি আছে কীভাবে করবে এটা বলে দেবে। না না না, কনস্টেবল পুলিশের, টিএসআর তো আলাদা, এটা পুলিশের কনস্টেবল। আমরা আজকে ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট 4000 পোস্টের জন্য, আগে ছিল 2000, 4000 পোস্টের জন্য আজকে মন্ত্রিসভা নন টেকনিক্যাল গ্রুপ সি অ্যান্ড মাল্টিপারপাস ওয়ার্কার্স এর জন্য 4000 পোস্টের জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে, এবং এজ রিল্যাক্সেশন কার জন্য রয়েছে, টু দি ডিসচার্জ অ্যাডহক টিচার্স টিল 31/3/2023 ফর অ্যাপয়েন্টমেন্ট ফর দি পোস্ট অফ টিচার্স অ্যাজ ওয়েল এস দি ভ্যাকেন্ট নন টিচিং টেকনিক্যাল পোস্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। এটা আমরা যেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছিল, এক্ষেত্রে তারাও তাদের জন্য এজ রিল্যাক্সেশন থাকবে। আর এই রিক্রুটমেন্ট করবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড। এই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডে কারা কারা থাকবে এটা সেপারেট একটা নোটিফিকেশন দিয়ে বলে দেবে। আজকে 4000 জন্য এর মধ্যে এলডিসি অ্যান্ড মাল্টিপারপাস ওয়ার্কার্স দুইটাই, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মিলে মাল্টিপারপাস ওয়ার্কার্সের তাদের নেওয়া হবে। এবং এক্ষেত্রে যদি কেউ এলডিসির ক্ষেত্রে যদি কেউ টাইপ টেস্টিং না জানে বা পারলো না, সেক্ষেত্রেও সে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবে। সেক্ষেত্রে এইবার নতুন করে সরকার তাদের জন্য এসসি এসটির জন্য এখনও আছে, তাদের জেনারেল এসসি এসটি সবার জন্যই তারা উইদিন 6 মান্থ তারা ওইটা টাইপ টেস্টটা কোয়ালিফাই করে নেবে। এবং যদি কোনো কারণে কোয়ালিফাই না করতে পারে, গভর্নমেন্টের সিস্টেম আছে, হে ও কন্টিনিউ করবে, কিন্তু সেক্ষেত্রে সে রেগুলার হতে দেরি হবে, উইদিন 6 মান্থ এখন আছে এসসি এসটির ক্ষেত্রে। আরেকটা জিনিস করা হয়েছে, এই যে 4000 পোস্ট যে লোক হবে, বছরে খরচ হবে 96 কোটি টাকা, 4000 পোস্টের জন্য 96 কোটি টাকা খরচ হবে। এবং আপনারা জানেন আমাদের নিউ রিক্রুটমেন্ট, আমরা গভর্নমেন্ট সরকারে আসার পর আমরা নতুন একটা রিক্রুটমেন্ট রুল করেছিলাম 2018, সেখানে ছিল 90-10,
90% হলো রিটেন, 10% হলো ভাইভাবসী। এখন আজকে মন্ত্রিসভা এটাও অনুমোদন দিয়েছে যে 10% জায়গাত এটা হয়ে যাবে 15% এবং 85% হবে রিটেন। আজকে মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছে এবং কারণ 15%-এর উপরে কোনো মতে দেওয়া যায় না, সুপ্রিম কোর্টের অনেকগুলি সিদ্ধান্ত ক্যাবিনেটের সামনে এনেছিল, আমরা আলোচনাও করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টের লেটেস্ট ডিসিশন যা আছে কোথাও সারা রাজ্যের সারা দেশে সব জায়গার থেকে আজকের তারিখে আসামে 12.50% আসামে আছে 12.50% ফর ভেরিয়াস পোস্ট অফ সিভিল সার্ভিসেস, সেক্ষেত্রে ভাইভাবসীর ক্ষেত্রে আছে 12.50%, ওয়েস্ট বেঙ্গল 11.11% পোস্ট, অ্যান্ড গ্রুপ ডির ক্ষেত্রে 7., এই যে বলছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ এ বি সি এক্ষেত্রে সেখানে ভাইভাবসীর জন্য ইন্টারভিউর জন্য ওয়েটেজ আছে 11.11% গ্রুপ এ বি সি, অ্যান্ড 7.69% আছে গ্রুপ ডির জন্য। হিমাচল প্রদেশ 15% প্রোরেটা ওয়েটেজ ভাইভাবসীর জন্য। আমাদের রাজ্য সরকার এখন থেকে যত চাকরি হবে, যত চাকরি হবে সেক্ষেত্রে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, বেকারদের কথা চিন্তা করে, সব কিছু বিচার বিবেচনা করে হায়েস্ট যেটা আছে ভাইভাবসীর জন্য ইন্টারভিউর জন্য 15% আমরা করে দিয়েছি। আগে 10% ছিল এতদিন, এখন এটা 15% হবে। আজকে মন্ত্রিসভা এটারও অনুমোদন দিয়ে দিয়েছে যে এখন থেকে এই পোস্টগুলি ফিল আপ করবে কে, কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট নয়, এই পোস্টগুলি ফিল আপ করবে কে কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট নয়, এজন্য এজন্য একটা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড আন্ডার দি ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট ফরম করবে বিভিন্ন দপ্তরের আধিক অফিসারদের নিয়ে, সেখানে কীভাবে নেবে সেটা পদ্ধতি ঠিক করবে জিএপিএনডি, কিন্তু তারা সেখানে তাদের নেতৃত্বে ম্যান পাওয়ার অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্ট নেতৃত্বে একটা কমিটি বোর্ড হবে, তাদের সেই বোর্ড তাদের সিলেকশন করবে রিটেন অ্যান্ড ভাইভাবসী। এর জন্য আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এটা 10,323 তারাও আসতে পারবে, অন্য বেকাররাও আসতে পারবে, ও সব কিছু বিচার করেই আমরা প্রাথমিক পর্যায়ে আমরা এবছর ৪,০০০ মানে সব সময়ের জন্য না, এ বছরের জন্য আমরা 4,000 পোস্টের জন্য আসবার অনুমোদন আমাদের মন্ত্রিসভা দিয়েছে। যদি দেখা যায় আরও পোস্টের দরকার আছে সেক্ষেত্রে আবার যখন যখন তেমন তেমন সুবিধা করে মন্ত্রিসভা অনুমোদন দেবে। এটা সুপ্রিম কোর্ট ডিসিশন, আবার বলছি অন্য বেকারদের জন্য এক বছর রিল্যাক্সেশন আছে ডিউ টু করোনা। আপনারা জানেন মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছিল করোনার জন্য সমস্ত বেকাররাই, যেহেতু এক বছর আমাদের অনেকগুলি পোস্ট ফিল আপ করা সম্ভব হয়নি, সেই জন্য তাদের কথা বিচার করে আমরা 1 ইয়ার্স রিল্যাক্সেশন দিয়ে দিয়েছি তাদের ক্ষেত্রে 1 ইয়ার, আর ওদের জন্য আপ টু 31-3-2023 পর্যন্ত এজ রিল্যাক্সেশন থাকবে। টিচারের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও তাদের জন্য এজ রিল্যাক্সেশন রাখছি। আপনারা জানেন আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আমরা রাজ্য সরকার নিয়েছি, এতদিন ধরে সারা রাজ্যে 20 আরবান বডি আগরতলা কর্পোরেশন সহ সারা রাজ্যে 20টা আরবান বডি রয়েছে, একটিও আরবান বডি এডিসি এলাকাতে নেই। 2016-তে এডিসিতে একটা বিল পাস হয়েছিল দি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্টস এস্টাবলিশমেন্ট টাউন কমিটি বিল 2016,
কোনো এক অজ্ঞাত কারণে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এডিসি এলাকা তো টাউন কমিটি হওয়া উচিত, কিন্তু সে সময় টাউন কমিটি হয়নি, কিন্তু বিল একটা পাশ হয়েছিল এডিসিতে। এডিসি বিল পাশ হওয়ার পরে তৎকালীন মন্ত্রিসভার কাছে পাঠিয়েছিল। তৎকালীন মন্ত্রিসভা কি করেছে আমরা জানি না। এখন আমাদের সরকার গঠনের পর আমাদের ট্রাইব্যালের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা মন্ত্রিসভার নজরে আনে। মন্ত্রিসভার নজরে আনার পর আমরা পরীক্ষা করার জন্য এই বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য আমরা রেভিনিউ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ল সেক্রেটারি, এই চারজন, রেভিনিউ মিনিস্টার, ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, এই তিনজন প্লাস ল সেক্রেটারিকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করি। ক্যাবিনেট বলেছে আপনারা ভালো করে বিলটা পর্যালোচনা করুন, কোনো ত্রুটি বিচ্যুতি আছে কি না। দেখা গেল এই বিলে কিছু মাইনর ত্রুটি বিচ্যুতি আছে। যেমন এই বিলের একটা জায়গায় 74 নম্বর সেকশন 74-এ উল্লেখ আছে এলএ অ্যাক্ট 1894, এটা আমরা মনে করি ভুল করেছে। এই জন্য, কারণ এলএ অ্যাক্ট নতুন করে আইন হয়েছে 2013-তে নতুন করে এলএ অ্যাক্ট হয়েছে, নতুন আইন হয়েছে। তাহলে আমি যদি বিলটাকে সরাসরি সমর্থন করি তাহলে মুশকিল হবে, এই জন্য এটা আমরা বলছি এটা এগুলি পরিশোধন করে, সমস্ত কিছু সংশোধন করে এটা আজকে মন্ত্রিসভার প্লেস করা হয়েছে। আপনারা জানেন যে এডিসি এলাকাতে যেমন খুমলুম, এটা শহর না হলেও শহরের মতো, শহর না হলেও শহরের মতো, এটা এডিসি হেডকোয়ার্টার কিন্তু এটা শহরের মতো। যেমন পাশাপাশি দেখেন জিরানিয়াকে আমরা আরবান করছি, কিন্তু খুমলুম কোনো অংশে জিরানিয়াতে কম নয়, কিন্তু হেডকোয়ার্টার, কিন্তু এটাকে আরবান করছি না, টাউন কমিটি করতে পারছি না। আবার সাব ডিভিশনাল হেডকোয়ার্টার কাঞ্চনপুর, এটা কিন্তু অলমোস্ট শহরের মতো। সেজন্য আজকে মন্ত্রিসভা এই বিলকে দেখে পরিমার্জন করে সমস্ত কিছু করে আমরা এটাকে আজকে মন্ত্রিসভায় প্লেস করেছে। এবং আপনারা জানেন যে মোট যে আরবানের আইনের মূল কথা, কোনো জায়গায় যদি 40% লোক অকৃষি পেশায় যদি কোনো 40% লোক থাকে, সে এলাকায় যদি লোক সংখ্যা কমপক্ষে 8000 হয়, সেকে আরবান করা যেতে পারে। দেখা গেল কাঞ্চনপুর প্রপারে এবং খুমলুম প্রপারে অকৃষি পেশার সাথে লোক বেশি, অথচ তাদের সেখানে বেটার সিভিক লাইফ, অ্যাডমিনিস্ট্রেট স্ট্রিট লাইট বা বেটার রোড, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ড্রেনেজ বা অন্যান্য গার্ডেন, এগুলির ব্যবস্থা নেই। সেজন্য আমরা আজকে এডিসি এলাকায় টাউন কমিটি করার জন্য আজকে অনুমোদন আমরা মন্ত্রিসভা দিয়েছি, এবং এটা এখন যাবে গভর্নরের কাছে। গভর্নর অ্যাসেন্ট দেওয়ার পরে ঠিক করা হবে এবং নোটিফিকেশন দেবে এডিসি এবং কোন কোন জায়গাকে টাউন কমিটি হবে সেটা ঠিক করবে নতুন নোটিফিকেশন। আপাত দৃষ্টিতে দেখা যায় খুমলুঙে 8000 বেশি লোক রয়েছে এবং কাঞ্চনপুরেও 8000 বেশি লোক রয়েছে, আপাত দৃষ্টিতে আমাদের চোখে পড়েছে। সেজন্য আজকে মন্ত্রিসভা এই টাউন কমিটি, দীর্ঘদিনের ট্রাইবাল এলাকার মানুষের দাবি ছিল সেখানে যেন টাউন কমিটি হয় শহরগুলি এলাকায়, আজকে মন্ত্রিসভা এ ব্যাপারে অনুমোদন দিয়েছে। দি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট ব্র্যাকেটে এস্টাবলিশমেন্ট অফ টাউন কমিটি
ব্র্যাকেট ক্লোজ বিল 2016 2016 টিটিএডিসি বিল 1 অফ 16 অ্যাপ্রুভাল দেওয়ারও ক্যাবিনেট এডিসি বিল করলেও সেটাকে আইনে পরিণত করতে হলে গভর্নর অনুমতি দেয়। গভর্নর মানেই ক্যাবিনেটে আসতে হবে, গভর্নর মানেই গভর্নর কাছে ডাইরেক্ট পাঠানোর কোনো বিধান নেই, গভর্নর মানেই কোনো গভর্নর কোনো সিদ্ধান্ত নেবে থ্রু ক্যাবিনেট। ক্যাবিনেট আজকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, গভর্নর এখন অ্যাসেন্ট দেবে, দিলে সেটা এডিসি নোটিফিকেশন দেবে, না লাগবে না, গভর্নর অ্যাসেন্ট দিলে আর কোনো বিচার কোনো ব্যাপার নেই। আজকে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট আউট হয়েছে, টোটাল অ্যাপ্লিকেশন ছিল 3,869, জেনারেল এসটি এসসি মিলে পরীক্ষা দিতে এসছে পিসিএম গ্রুপ 1245, পিসিবি গ্রুপ 2383। আজকে টোটাল মেরিট লিস্ট বেরিয়েছে, পিসিএম গ্রুপে ফার্স্ট হয়েছে সুব্রজিৎ শাহা, সেকেন্ড হয়েছে সুভাশিস বিশ্বাস, থার্ড হয়েছে অর্কদীপ সেন। পিসিএম মানে ইঞ্জিনিয়ারিং গ্রুপ। পিসিবি গ্রুপে প্রথম হয়েছে সুভাশিস বিশ্বাস, তার মানে সেম সে পিসিএমও নাম্বার 2, আবার পিসিবিতে নাম্বার 1। সেকেন্ড পিসিবিতে আকাশ দেবনাথ, থার্ড স্বর্ণালী মজুমদার। আজকে রেজাল্ট আউট হয়েছে। লাস্ট আইটেম, আপনারা জানেন যে আমাদের ডিগ্রি কলেজগুলিতে এবছর থেকে দীর্ঘদিনের ডিমান্ড ছিল যে অনলাইন অ্যাডমিশন যেন আমরা করি, আমরা এবছর থেকে অনলাইন অ্যাডমিশন স্টার্ট করেছি। টোটাল আমাদের কলেজগুলিতে সিট আছে 54,075 বিভিন্ন বিষয়ে, টোটাল 54,075। অনার্সে আছে 8,446, জেনারেলে আছে 45,600, জেনারেল মানে জেনারেল পাস করছে, জেনারেল মানে পাস করছে 45,629। আমরা পিটিশন পেয়েছি এই পর্যন্ত 23,016, সিট আমাদের 54,075, নাম্বার স্টুডেন্টস অ্যাপ্লাইড 23,016। আমরা ফার্স্ট মেরিট লিস্ট বের করেছি 14/9/2020। এই 14/9/2020 আমরা সিট অ্যালটেড করেছি 13,830। কোন ছেলে কোন মেয়ে কোন কলেজে পাবে সে মেরিট লিস্ট অনলাইনে রেজাল্ট দেখে, ধনী হোক গরিব হোক মেরিট লিস্ট, অর্থাৎ কম পেয়ে কেউ ভর্তি নয়, কেউ দাদা থাকতে পারে, মামা থাকতে পারে, কেউ মন্ত্রী এম এল এর আত্মীয় থাকতে পারে, এবছর এই স্কোপ নেই। 13,830 মেরিট লিস্ট বেরোনোর পর ভর্তি হয়েছে কজন, 9,723, পাস করছে 5,105, অনার্সে 4,618। সেকেন্ড লিস্ট তাহলে 13,000 হলেও ভর্তি হয়েছে 9,723, কিন্তু সেকেন্ড রাউন্ডের লিস্ট বেরিয়েছে, আমরা সেকেন্ড রাউন্ডে বের করেছি 6,634, পাস কোর্সের জন্য কত, 4,414, অনার্সের জন্য 2,220 এবং এদের ভর্তি শেষ হবে 27 অক্টোবর পর্যন্ত। এ 6,634
যারা আগে অ্যাডমিশন নিয়েছে তাদের মধ্যেও কিন্তু অ্যাপ্লিক্যান্ট আছে, যারা লিস্টে আছে অ্যাডমিশন নেয়নি তারাও কিন্তু আছে। ভর্তি হয়েছে 9723, কিন্তু এদের মধ্যে আমি জানি 63 জনের মতো আছে যারা আবার পরীক্ষা দিয়েছে আরও বেটার স্কোপ নেওয়ার জন্য। এটাই অনলাইনের প্লাস পয়েন্ট। ভর্তি হয়েছে মানে আর দ্বিতীয়বার ভর্তি হতে হবে না। অনলাইনে অ্যাডমিশন মানে ভর্তি হয়ে গেলেন আর দ্বিতীয় ভর্তি হবে না, শুধু কোন কলেজে পাবেন শুধু শিফট হয়ে যাবে। তো আমরা এবার 6634 জন্য লিস্ট বের করেছি, এরা 27 অক্টোবরের মধ্যে ভর্তি হবে। থার্ড রাউন্ড 28-29 আমরা থার্ড রাউন্ডের আবার লিস্ট বের করব, এবং পুজোর সময়ও এই ব্যাক সময়ও এটা চলতে থাকবে, এবং এরকম ধীরে ধীরে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড পর্যন্ত আমরা দেব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমাদের সবগুলি, যখন আমরা কোনো কিছুই পারবো না, কেউ ভর্তি হতে পারলো না, দেন স্পট ডিসিশন, লাস্ট স্পট ডিসিশন। আগেই বলেছি আমাদের সিট কিন্তু 54,000, মাত্র 23,000 পিটিশন পড়েছে। হতে পারে একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা বেশি এবার ডিমান্ড বেশি। কেন ডিমান্ড বেশি? এবার বহিরাজ্যে যেতে পারছে না। আমরা এই জন্য ইউনিভার্সিটিকে বলছি, ইচ্ছা করলে আমি সিট বাড়াতে পারি না, ইউনিভার্সিটি থেকে অনুমোদন নিতে হয়। আমরা অলরেডি এমবিবি ইউনিভার্সিটি এবং ত্রিপুরা ইউনিভার্সিটিকে চিঠি দিয়েছি, তোমরা 10% সিট আমাদের জন্য বাড়াও, 500 বাড়াও, 900 বাড়াও, সেগুলি আমরা বলে রেখেছি। এবং এর মধ্যে দুই বিশেষ সাথে আমাদের মিটিং হয়েছে, আবার একটা মিটিং করব। আমি আশ্বস্ত করতে পারি কোনো ছেলে মেয়ে ভর্তির বাইরে থাকবে না, শুধু যে কোনো জিনিস নূতন, যে কোনো জিনিস নূতন হলে একটু সমস্যা থাকে কিন্তু ত্রুটি নেই, আপনি অনলাইনে কোনো ত্রুটি ধরতে পারবেন না। এই যেমন যারা যারা প্রশ্ন উঠেছে সাথে সাথে আমরা ক্লিয়ার করছি, যেমন 63 জনের অভিযোগ এসছে আমরা সাথে সাথে দেখে যেখানে যেখানে ফিল আপ করার ফিল আপ করে দিচ্ছি। তো অনলাইন যে কোনো নতুন একটা, যেহেতু আমাদের রাজ্যে অনলাইনে অ্যাডমিশন এর আগে কোনো দিন হয়নি, সেজন্য আমরা অনলাইন চাই। কিন্তু আমি আশ্বস্ত করছি, যেমন দেখুন না প্রথম লিস্টে 13,830, তাহলে ভর্তি হয়নি কিন্তু সবাই, ভর্তি হয়নি তো, ভর্তি হচ্ছে 9,723, তার মানে তার পছন্দ হয়নি। তাহলে যখন যার পছন্দ হবে, এই যে বারবার স্কোপ দেওয়ার অর্থ হলো বেটার অপশান, বেটার অপশান, বেটার অপশান। একটা বিষয় নিশ্চিত, আমি ধরুন হিস্ট্রিতে অনার্স বেশিরভাগ চাইবে, কেউ মনে করতে পারবে আমি তো বাংলা অনার্স নিতে চেয়েছিলাম, আমার থেকে কম নম্বর পেয়ে হিস্ট্রিতে পেয়ে গেল, পাবেই তো, সে তো হিস্ট্রিতে চেয়েছে, আপনি বেঙ্গলিতে চেয়েছেন, সুতরাং অপশন আপনাকে থাকবে না, কিন্তু পরবর্তী সময় আবার অপশনে যেতে পারেন। আপনাদের মাধ্যমে আশ্বস্ত করার এটাই অর্থ যে আমরা প্রত্যেক ছেলে মেয়ে ভর্তি হতে পারবে, বরঞ্চ এবার যেহেতু বাইরে যাচ্ছে না, সব ছেলে মেয়ের ভর্তির দায়িত্ব আমাদের, কিন্তু অনলাইনটা আমরা করতে পারি। কেন বলছি আমি বলুন, দেখবেন আপনারা জানেন যখন নেইবারহুড ক্লাস শুরু হয়েছিল, একটু হইচই আরম্ভ হয়ে গেছিল, এখন কি নেইবারহুড ক্লাস আছে? সাংবাদিক বন্ধুরা জানেননি, এখন কি নেইবারহুড ক্লাস আছে? দাও তো কাগজটা, আছে আছে, এখন হইচই আসেনি। কবে থেকে শুরু হয়েছে? 5th অক্টোবর। আমরা বলেছি নি না, হাই পাওয়ার কমিটি বসে বলছে এসএমসি কমিটির উপরে ছেড়ে দিন, যে এসএমসি কমিটি, কারণ এই প্রশ্ন উঠেছে কেন হাই পাওয়ার কমিটিতে, এডিসির প্রতিনিধি বলছে আমাদের 25টা ইন্সপেক্টর স্কুল আছে, আমাদের সবাই ডিমান্ড, আমরা এডিসিতে নেইবারহুড ক্লাস করতে চাই। কেন করতে চাই? তাদের এখানে স্মার্টফোনের
সমস্যা রয়েছে, তারা সেখানে সবাই দাবি করেছে। আমরা এসে হাই পাওয়ার কমিটি বসে সেখানে বসে বলে দিয়েছি, এসএমসি কমিটি যদি মনে করে লোকাল সিচুয়েশন বুঝে জনপ্রতিনিধির সাথে কথা বলে তোমরা ডিসিশন নাও, তোমরা করবে কি করবে না, বাট সেই ক্ষেত্রেও গার্জিয়ানের রিটেন কনসেন্ট থাকতে হবে। আমরা রিটেন কনসেন্ট দিয়ে আজকের তারিখে নেবারহুড ক্লাস, যেমন আজকে 20 তারিখ, আজকে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছে, 18,876, সারা রাজ্যে 8,876টি ছেলে মেয়ে নেবারহুড ক্লাসে এসছে, বেশিরভাগ এডিসি এলাকায়, এবং এটা হলো 3-8। তো নতুন যখন আরম্ভ হবে তখন একটু হইচই থাকে, কিন্তু সমস্যা নেই, সবাই ভর্তি হতে পারবে, এটা আমি আশ্বস্ত করতে পারি, একজনও ছেলে মেয়ে ভর্তির বাইরে থাকবে না, কারণ আমাদের সিট খালি থাকবে। এটা হতে পারে তার পছন্দ মতো সিট হতে না পারে, কিন্তু এটা তো আমার কিচ্ছু করার নেই, সিট আমার লিমিটেড, এ রাজ্যের ছেলেমেয়েরাই ভর্তি হচ্ছে। কোভিডের বা আপনারা জানেন আপনাদের সার্কুলার যায়, তবু বলছি আমরা টোটাল রিকভারি রেট আজকের তারিখে খুবই ভালো, 90.98%, 90.98%। আপনারা জানেন যে অল ইন্ডিয়া যে রেট রিকভারি 88.23%, আমরা কত 90.98%। টেস্ট পার মিলিয়ন অল ইন্ডিয়া গড় 68,901, আমাদের কত 1,09,033। পজিটিভিটি রেট অল ইন্ডিয়া 7.94%, আমাদের কত 6.81%। ফ্যাটালিটি রেট অল ইন্ডিয়া 1.52%, আমাদের কত 1.11%। রিকভারি রেট 22টা স্টেট থেকে আমরা ভালো জায়গায় আছি, 13টা স্টেট আমাদের একটু বেটার আছে, 22টা স্টেট থেকে আমরা ভালো আছি রিকভারি রেটে। মর্টালিটি রেটে 19টা স্টেট থেকে আমরা ভালো আছি, 16টা স্টেট আমাদের থেকে ভালো আছে। টেস্ট পার মিলিয়ন আমরা 11টা স্টেট আমাদের থেকে ভালো, 24টা স্টেট আমাদের নিচে মর্টালিটি রেট, এবং পজিটিভিটি রেট 13টা স্টেট আমাদের থেকে খারাপ, 21টা স্টেট আমাদের থেকে ভালো। এটা হলো টোটাল চিত্র, আপনার নেট খুললে বুঝতে পারবেন। আর গতকাল যেমন একজনও মারা যায়নি সত্যি এটা, কিন্তু আজকে আবার একজন মারা গেছে দুঃখজনক। তো এ হলো সিচুয়েশন, এবং আমরা যাতে দুর্গাপুজোর সময় সবাই যেন, আপনারা জানেন সচেতন যেন থাকে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে যেন থাকে, সেদিকে আমরা সবার প্রতি আহ্বান রাখবো, নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সুযোগ দিন, এবং যতটুকু খবর যে দেশে ধীরে ধীরে, সারা দেশেই ধীরে ধীরে একটু কমছে, আমাদের রেট আমাদের স্টেট একটু বেটার পজিশন, কিন্তু এতে আমরা আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। সামনে দুর্গাপুজো, সবাই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, নিজেকে নিজের ব্যবস্থা নিজেই করতে হবে, যেহেতু কোনো এখন পর্যন্ত কোনো মেডিসিন বের হয়নি। দুর্গাপূজা হবে, দুর্গাপূজা করছে, কালকে আমি
একটা চিঠিতে দেখেছি ক্যালকাটা হাইকোর্ট নো এন্ট্রি ইন দি দুর্গা প্যান্ডেল। সেখানে এক ভদ্রলোক সাম কি টাইটেল আমি জানি না, উনি প্রেয়ার করেছেন, হাইকোর্ট নো এন্ট্রি করে দিয়েছে উইদিন দি কমপ্লেক্স, একটু দূরে ডিস্টেন্সে যেন তারা থাকে সেজন্য বলেছে। আমাদের এখানে এখনো কোনো এ ধরনের নেই, তবে ফিজিক্যাল ডিস্টেন্স মানার জন্য প্রথম থেকে আমরা করেছি, তবে আগেও আমরা বলেছি বড় বড় প্যান্ডেল যাতে না হয়, এবার সত্যিই বড় বড় প্যান্ডেল হয়নি, এটা একটা ভালো সাইড। এখন বাকি দিনগুলি স্বাস্থ্যবিধি মেনে যেন আমরা চলি, এটা আমরা লক্ষ্য রাখতে হবে, এতটুকুই।